বালিগঞ্জ স্টেশনের কাছে রেল ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়, ভোগান্তি যাত্রীদের। সরাসরি কথা বলুন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ট্রেন চলাচল কি এখন স্বাভাবিক হয়েছে, কি পরিস্থিতি? কেন তোমাকে বলে রাখি, ট্রেন চলাচল কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে পৌঁছচ্ছে। রেল সূত্রে যেটা খবর যে সকাল 8:55 থেকে 9:30 পর্যন্ত বা শিয়ালদা দক্ষিণ শাখার সমস্ত লাইনে আপ এবং ডাউন সমস্ত জায়গায় কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্যামেরাপার্সন শান্তনু দত্তকে বলবো দেখাতে। এই বালিগঞ্জ স্টেশন থেকে শিয়ালদামুখী হলে ট্রেন খানিকটা এগোনোর পরেই ওভারহেডের তার কিন্তু ছিঁড়ে যায়, এবং সেই ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই আপ লাইনে প্রথমত ট্রেন চলাচল বন্ধ হয়। প্রথমে বজবজ ট্রেন বন্ধ হয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে সেই ওভারহেডের তার মেরামত করার জন্য যে টাওয়ার ভ্যান, সেই টাওয়ার ভ্যান আসে এবং রেলের কর্মীরা আসেন এবং সেই তার মেরামত করার জন্য কিন্তু রেলের তরফ থেকে সমস্ত ব্লকেজ নেওয়া হয়, অর্থাৎ কিনা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সেই বিদ্যুতের তার সংযোগ করার জন্য তারা রীতিমতো চেষ্টা চালায় এবং প্রায় 35 মিনিট সেই কর্মকাণ্ড চলে, এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু বালিগঞ্জ প্ল্যাটফর্মে প্রচুর যাত্রী রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষমান। গোটা পরিস্থিতিতে কিন্তু যাত্রী ভোগান্তি বেশ খানিকক্ষণের জন্য তুঙ্গে ওঠে, যদিও রেলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু 8:55 থেকে 9:30 পর্যন্ত সম্পূর্ণ ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তী ক্ষেত্রে এখন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার পরিস্থিতি দেখা যাচ্ছে রেলের তরফ থেকে। ধন্যবাদ হিন্দল। ইডেনের টিকিটের কালোবাজারি কাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফের নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, গতকাল হাজিরা দিতে কেউ না আসাতেই কি ফের নোটিশ? একেবারে দেখো, এবং যে বিষয়টা পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কালোবাজারি কাণ্ডে সেটা হচ্ছে কিন্তু তারা একটা অভিযোগ দায়ের করেছে, এফআইআর রুজু করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে অনলাইন বুকিং সংস্থার সঙ্গে তারা কথা বলতে পারলো। সিএবির প্রতিনিধিকে পাঠাতে বলা হয়েছিল, এমনকি প্রেসিডেন্টকে নোটিশ করা হয়েছিল, কিন্তু কাউকেই পাঠানো হয়নি। এবং গতকালকে না পাঠাতে রাত্রিবেলা কিন্তু সিএবি প্রেসিডেন্ট কে শ্রেয়াশিস গঙ্গোপাধ্যায়কে আবারও নোটিশ পাঠানো হয়েছে ময়দান থানার তরফ থেকে, এবং যে বিষয়টা বলা হয়েছে অবিলম্বে শ্রেয়াশিস গঙ্গোপাধ্যায় বা তার কোনো প্রতিনিধি যিনি টিকিট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানেন তাকে কিন্তু আজকে আসতে বলা হয়েছে। এবং যে বিষয়টা পুলিশ জানাচ্ছে যে যে অভিযোগ তারা পেয়েছে যে অনেকেই সাধারণ মানুষ তারা কিন্তু টিকিট পাচ্ছে না ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের, এবং সেই টিকিট না পাওয়া নিয়ে কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে বিসিসিআই পাশাপাশি কিন্তু সিএবির জায়গা যোগসাজশে গোটা বিষয়টা হচ্ছে বলে তারা অভিযোগ করছে, এবং অনলাইন বুকিং সংস্থার যোগসাজশ, এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে যে তদন্ত শুরু করেছে। সেই কারণে সিএবির আধিকারিক সঙ্গে তাদের কথা বলা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আগেও নোটিশ পাঠানো হলে কেউ এসে আসেননি বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, সেই জন্য কালকে আবার নোটিশ পাঠানো হয়েছে, যদি এই মর্মে এখনো পর্যন্ত সিএবির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ প্রতিম।